তো আজকে দুপুরে রান্না বান্না করছি, খুব সহজ এবং সাধারণ রান্না। দেখতেই পাচ্ছেন, আমার আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোট সোনামণির জন্য সোনামণির বাবা অনলাইন থেকে কি অর্ডার করেছে সোনামণির জন্য আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যে সোনামণির জন্য কি অর্ডার করেছে এবং কি এনেছে। তো এখানে রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, এখানে ডাল বাগাল দেওয়া হচ্ছে। তো এক এক করে সবগুলো রান্নাবান্না করে নেব। এতো পাতলা মাছ দিয়ে ঢেঁড়স আলু রান্না করা হবে। এরপর আরেকটা তরকারি বসিয়ে দেওয়া হলো। তো আজকে একটা আনকমন রেসিপি থাকবে, রেসিপিটি আমার মনে হচ্ছে একদমই আনকমন। আর যদি আপনারা কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই যে পেঁয়াজ ভেজে নেওয়া হলো হালকা করে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে রান্নার যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন পেস্ট, পেস্ট দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। রসুন পেস্ট দিয়ে দিল। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন আমি ভয়েস দিচ্ছি, আমার কোলে হচ্ছে আমার বেবি আছে, আর বেবিকে নিয়েই ভয়েস দিচ্ছি, কারণ ও এখনও ছোট, ওকে রেখে আসলে অন্য রুমে যে ভয়েস দেওয়া যায় না। তো ওকে পায়ের উপরে দোলনা খাওয়াচ্ছি আর ভয়েস দিচ্ছি। ও খুবই দোলনা পছন্দ করে, ওর বাবা ওর জন্য একটা দোলনা কিনে নিয়ে আসবে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে ছোট মাছের পেস্ট করে নেওয়া হয়েছে। তো এগুলোকে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা একটা আনকমন রেসিপি, আপনারা যারা যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এই মাছের মধ্যে দেওয়া হয়েছে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, কাঁচামরিচ পেস্ট, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট কোফতা আকারে শেপ দেওয়া হয়েছে। তো এগুলোকে ভালোভাবে বরফ যখন আসবে তখন ভালোভাবে কুক করে নেওয়া হবে। যখন ঝোলগুলো মাখা মাখা হয়ে যাবে তখন এই রান্নাটা হয়ে যাবে। তো আপনারা যারা যারা এই রেসিপিটি পারেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও খাননি বা পারেন না তারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন রেসিপিটি ভীষণ মজার রেসিপি। তো এই যে আর কিছুক্ষণ কুক করে নিলেই কিন্তু ছোট মাছের কোফতা রেসিপিটি হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। ভীষণ ইয়াম্মি এই রেসিপিটি। তো খুব ঝটপট কিন্তু রান্নাগুলো সেরে নেওয়া হচ্ছে দুপুরের। এখানে পাবদা মাছের রেসিপি তৈরি করা হয়েছে ঢেঁড়স আলু দিয়ে। আর রান্না করা হচ্ছে চিকেন, আলু দিয়ে রান্না করা হবে। তো এই যে প্রথমে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে মশলাগুলোর মধ্যে, এখন চিকেনগুলো কষিয়ে নেওয়া হবে। এরপর এখানে আলু আর পেঁপে দেওয়া হবে, আলু আর পেঁপে দিয়ে চিকেনগুলো রান্না করা হবে। তো এই যে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন আলু আর পেঁপে দিয়ে দেওয়া হচ্ছে। আলু আর পেঁপে দিয়ে দেওয়ার পর চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে আবারও। তো চিকেনগুলো কষাতে কষাতে ওই সাইডে কিন্তু ডাল বাগার হয়ে গেছে, আর এই যে ডাল একটা বলক দিয়ে নেওয়া হচ্ছে। তো ডাল রান্নাও হয়ে গেল। একটু লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে চিকেনগুলো ভালোভাবে আলু আর পেঁপে দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। তো কষিয়ে নেওয়ার পর এখন ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলোকে মাখা মাখা ঝোল যখন হবে তখন চিকেনগুলো হয়ে যাবে। তো এই যে বলক চলে এসেছে, আরও কিছুক্ষণ কুক করে নেওয়া হবে, তাহলে এই রেসিপিটি হয়ে যাবে। তো এখানে একটা নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে ঢেঁড়স, আলু, পেঁপে আর করলা দিয়ে। তো এই যে চিকেন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন ঝোলগুলোকে মাখা মাখা করে তারপর নামিয়ে নেওয়া হবে। তো এখানে ব্রয়লার মুরগি নেওয়া হয়েছে। ব্রয়লার মুরগি কিন্তু কুক হতে বেশি সময় লাগে না। তো এই যে মাখা মাখা ঝোল হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। তো দুপুরের সব রান্না বান্না হয়ে গেছে, এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাগুলো অবশ্যই শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট দুইটি জুতা, তো অনলাইন থেকে আমাদের বেবির জন্য অর্ডার করা হয়েছে, ওর বাবা আর কি করেছে। খুব সুন্দর ফুলের কাজের। এরকম ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো দুইটা জুতা, একটা প্যান্ট আর হচ্ছে জামা। তো বেবি খুব শীঘ্রই এগুলো পরে আপনাদের সাথে আমার ভিডিওতে আসবে। আপনারা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বেবিদের দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটি, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। পিঙ্কের মধ্যে হোয়াইট কালার খুবই সুন্দর। তো আপনাদেরকে কাছ থেকে দেখাবো, এই ডিজাইনটা অনেক সুন্দর। তো বেবিকে পরিয়েছিলাম, বেবির একটু বড় হয় আর কি, আর কিছুদিন গেলে বেবি ঠিক মতো আর কি পরতে পারবে। আর আজকে কিন্তু বেবির চুল ফেলে দেওয়া হয়েছে, বেবি এখন টাকবেল হয়ে গেছে। তো এই যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, দেখার জন্য আর কি, কত কিউট লাগছে তাই না? আপনাদের কাছে এই ড্রেসটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ছোট বাচ্চাদের যে কোনো ড্রেসই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে ওই সাইডে কিন্তু বেবির মাথা দেখা গেছে, বেবি কিন্তু আমার পাশেই আছে। তো আপনাদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।